বর্ধমান জেলা শহর বর্ধমানের বর্ধমান বিশ্ববিদ্যালয়ের গোলাপবাগ ইউআইটি ইঞ্জিনিয়ারিং কলেজের উদ্যোগে ছাত্রছাত্রীদের করোনা ভ্যাকসিন টিকাকরণ করা হয়। ছাত্রীদের কাছে জানতে চেয়েছিলাম যে কার কার ভ্যাকসিনেশন হয়েছে বা হয়নি, কার ফার্স্ট ডোজ হয়েছে, কার ফার্স্ট ডোজ হয়নি, সেই সমস্ত কিছু। তো সেই পুরো তথ্য আমরা বার করার পরে বেশিরভাগ যে যে ছাত্রছাত্রীদের ফার্স্ট ডোজটা হয়নি আজকে তাদের জন্য, আর কেউ কেউ যাদের সেকেন্ড ডোজের টাইম চলে এসেছে তাদের জন্য এই ভ্যাকসিনেশন ক্যাম্পটা করা হচ্ছে। এই ভ্যাকসিনেশন ক্যাম্পটা আমরা যে করছি এর জন্য কিন্তু প্রাথমিকভাবে আমি ধন্যবাদ জানাবো আমাদের বিডিএ জেলা পরিষদকে, কাজলবাবুকে। তার কারণ উনি হচ্ছেন এডিএম জেলা পরিষদ কাজলবাবু, উনি প্রাথমিকভাবে কিন্তু উদ্যোগী হয়েছিলেন এবং আমি যখন ওনার সঙ্গে কন্ট্যাক্ট করেছিলাম তখন উনি বলেছিলেন যে হ্যাঁ এরকম একটা করা যেতে পারে। উনি আমাকে ডিপিআরডিওর সঙ্গে যোগাযোগ করিয়ে দিয়েছিলেন, ডিপিআরডিওর কাছে আমরা যাওয়ার পরে তারা আমাকে বর্ধমান মেডিকেল কলেজের সঙ্গে যোগাযোগ করিয়ে দেয়, ফলে আজকে ডিপিআরডিও এবং বর্ধমান মেডিকেল কলেজ এদের সবার সক্রিয় সহযোগিতায় এটা হচ্ছে। তো আমরা যেটা দেখেছিলাম সেটা হচ্ছে মোটামুটি 69 জন মতো ছেলেমেয়ের ভ্যাকসিন ফার্স্ট ডোজ হয়নি এবং বেশ কিছু ছেলেমেয়ের সেকেন্ড ডোজও হয়নি। তো তাদের জন্যই আজকে এই জিনিসটা করা হচ্ছে এবং আমি আশা করছি যে এটা হয়ে যাওয়ার পরে আজকে একই সঙ্গে আমাদের যেমন হোস্টেল শিফটিংও আছে, তো সেক্ষেত্রে মানে ছেলেপুলেরা যাদের ভ্যাকসিন হয়নি তারা করার পরে খুব সুন্দরভাবে হোস্টেলও শিফট করে নেবে, সেটাও আমার মানে আমি আশা করছি। এবং ভালোভাবে সব কিছু হয়ে যাওয়ার পরে আমরা যাতে খুব শিগগিরই কলেজটা সবার জন্য খুলে দিতে পারি সেই প্রচেষ্টাই আমাদের থাকবে। ইতিমধ্যে আমরা ক্লাস চলছে অফলাইনে, ক্লাস চলছে একটা ব্যাচের জন্য, বাকি ব্যাচের জন্য অনলাইনে চলছে। এবং আপনারা জানেন যে ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে এখানে যেহেতু বিজ্ঞপ্তি এসেছে যে এবারে অনলাইনেই পরীক্ষা নিতে হবে, তো সেই জন্য আমরা এখনও ছাত্রদের জোর দিচ্ছি না যে অফলাইন ক্লাসগুলো এসে অ্যাটেন্ড করার জন্য, কিন্তু যখন আমরা ওটা পাবো সেই মুহূর্তে আমাদের সমস্ত কিছুই মোটামুটি তৈরি হয়ে আছে। আজকে হোস্টেল শিফটিং হয়ে গেলে আমাদের বাকি সমস্ত ইনফ্রাস্ট্রাকচারও রেডি হয়ে যাবে, ফলে আমরা এই সমস্ত কিছুই আশা করছি খুব শিগগিরই করে দিতে পারবো। অলরেডি আমাদের এখানে স্যানিটাইজেশনও হয়ে গেছে দুবার, এই ভ্যাকসিনেশনের ড্রাইভটাই একটু বাকি ছিল। শুক্রবার কলেজের অধ্যক্ষ অভিজিৎ মিত্র জানান ছাত্রছাত্রীদের সাথে তিনি কথা বলে জানতে পারেন প্রায় 50 জনের বেশি ছাত্রছাত্রী করোনার প্রথম ডোজ নেননি, অনেকের আবার দ্বিতীয় টিকাকরণের 2-1 দিন বাকি আছে, সেই সমস্ত ছাত্রীদের কোভিডশিল্ড টিকাকরণের ব্যবস্থা করা হয়েছে। কলেজের উদ্যোগে মানে আমাদের প্রিন্সিপাল সাহেব এই উদ্যোগটা নিয়েছেন, কলেজের সাইড থেকে যারা ফার্স্ট ডোজ নেয়নি আমরা সব ক্লাস রিপ্রেজেন্টেটিভকে পাঠিয়েছিলাম এবং ওরা আমাদের লিস্ট দিয়েছে যাদের ফার্স্ট ডোজ হয়নি। এরকম করে 59 জনের ফার্স্ট ডোজ হয়নি, আমরা সেই উদ্যোগটা নিয়েছি কোভিডশিল্ডের তরফ থেকে নিয়ে আমরা সবাইকে মেল করা বা যেভাবে হোক ইনফরমেশান দিয়েছি। স্টুডেন্টরা এসছে, যারা যারা নেয়নি ইন দ্য মিন টাইম কিছু হয়তো নিয়েও নিয়েছে, তো যাই হোক আমরা যেগুলো এখনও নেয়নি ইভেন আমরা 59 জন যদি না মানে ফিল আপ হয় আমরা সেকেন্ড ডোজও দিয়ে দেওয়ার ব্যবস্থা করছি যাতে 84 দিন হয়ে গেছে। এদিন ছাত্র সংগঠনের সদস্য দীপাঞ্জন দাস জানান কলেজের গেটের সামনে হেল্প ডেস্ক করা হয়েছে, সেখান থেকে মাস্ক ও স্যানিটাইজার বিতরণ করা হচ্ছে। আজকে আমাদের ইউআইটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে আমাদের আজকে যেহেতু ছেলেরা বনবাস হোস্টেল থেকে, বড়বাজার বনবাস হোস্টেল থেকে আমাদের এসএন বোস হোস্টেলে আসছে, তো সেই অনুযায়ী আমরা হেল্প করার জন্য একটা হেল্প ডেস্ক বসেছি এবং তাদেরকে মাস্ক বিতরণ, যারা মাস্ক পরে আসছিল তাদেরকে মাস্ক এবং স্যানিটাইজার দেওয়া হচ্ছে এখানে, তো যাতে তারা মানে কোভিড যে অ্যাওয়ারনেস সেই অ্যাওয়ারনেসটা আমরা দিচ্ছি। এবং আমাদের অলরেডি এখানে কলেজের উদ্যোগে আমাদের ভ্যাকসিনেশন ক্যাম্প চলছে, যারা যারা মানে এখনও অবধি একটা ডোজও নেয়নি, ফার্স্ট ডোজটা অবধি নেয়নি, তাদেরকে ফার্স্ট ডোজটা দেওয়ার জন্য কলেজ উদ্যোগ নিয়েছেন এবং সেইটার হেল্পটাও আমরা করছি যাতে সব স্টুডেন্টরা যারা যারা 59 জন 59 জন যারা যারা মানে যাদের নাম এসছে তাদের যারা যাতে পরিষ্কারভাবে তারা ভ্যাকসিন নিতে পারে, তাদের যাতে কোথায় নেওয়া হচ্ছে সেগুলো হেল্প করে দিতে পারি সেইগুলো আমরা করে দিচ্ছি। এবং কে কোন হোস্টেলে থাকবে, আমাদের এখানে 2 হোস্টেল আছে, সেই হোস্টেলে মানে ওখান থেকে বনবাস থেকে বলে দেওয়া হয় যে কোন হোস্টেল থেকে কোন হোস্টেলে অ্যালটমেন্টটা হবে, সেই অ্যালটমেন্টে তারা কোন রুম নেবে সেই হেল্পগুলো আমরা করছি আমাদের ইউআইটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল ও টিঙ্কু সাওয়ার রিপোর্ট আনন্দ বার্তা।